গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আর আমি রান্নাঘরে ঢুকে দেখলাম মা ঝিঙে আলু পোস্ত বানাচ্ছিল, তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর এরপর আমি কড়াইতে তেল দিয়ে একটা তরকারি বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। ফুলকপির নাম শুনলে এখন সবাই রেগে যায়, কেউ খেতে চায় না। তো আমি ভাবলাম যে না, চিংড়ি মাছ দিয়ে বানানো যাক। ঘরে চিংড়ি মাছ ছিল, তো আমি ভাবলাম চিংড়ি মাছ যে জিনিসে পড়ে সেটারই টেস্ট বাড়িয়ে দেয়, তাই ফুলকপি আলুর তরকারিটাই চিংড়ি মাছ দিয়ে করা হোক, তাহলে হয়তো সবাই পছন্দ করবে। তো এই ফুলকপিগুলো আমি সামান্য নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। আর এরপর এই ফাঁকে আমি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে নেবো। রান্না যা হয়ে গেছিলো তাই দিয়ে আমি ওর খাবারটা প্যাক করে দিলাম। ডাল দিয়েছি, অমলেট দিয়েছি, ঝিঙে আলু পোস্ত আর ভাত। ফুলকপিতে তেলটা আমি অতিরিক্ত কম দিয়েছিলাম, সেই জন্য এখন একটু সামান্য তেল দিতে হলো। আর জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিলাম। তারপর আগের থেকে ভেজে রাখা আলু, চিংড়ি মাছ অ্যাড করলাম, একটুখানি পরে ফুলকপিটাও অ্যাড করে দিলাম। ব্যাস, এরপর এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে গরম জল, এটা এখানে ফুটতে থাকুক। এর মধ্যে আবার ওর বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেল, ওর যা টুকিটাকি জিনিসপত্র এগিয়ে দেওয়ার আমি এগিয়ে দিচ্ছি। টাটা। রান্নাঘরে ব্যাক করলাম, তরকারি আমার ভালো ফুটে গেছে, গরম মশলা অ্যাড করলাম, তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে হোলি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে খুব আনন্দ করে কাটিও, যদিও তোমরা কাল থেকেই অনেকে রং টং খেলছো। আর তোমাদেরকে বলবো, আমার নিজের ছেলেও কাল থেকে রং খেলছে। আমাদের এখানে মানে ঝাড়খণ্ডে মানে এখানে নিয়ম অনুসারে হচ্ছে রং খেলা হয় আজকের দিনে, মানে দোলের পরের দিন, মানে যেদিন পূর্ণিমা থাকে সেদিন তারা গায়ে মানে রং নেয় না, তারা খেলে পূর্ণিমাতে ছেড়ে গেলে, মানে কাল যেমন ছেড়ে গেছে কাল বিকালে অনেকে খেলেছে, আর আজকে সারা দিন সবাই রং খেলবে। রং মানে হচ্ছে এই আবির খেলবে, মানে আমাদের মতো লোকজন আবির খেলে, তাছাড়া সবাই ওই পটল রং, ফটল রং এইসবও অনেক কিছু খেলে। তো আমি আর ছেলে এখন এসেছিলাম ছাদে, আজকে যেহেতু হোলি একটুখানি রং তো মাখতেই হবে। গত বছর আমি একটুও রং মাখিনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, শরীর টরীর খারাপ ছিল। এবছর মাকে পটিয়ে পাটিয়ে বললাম যে আমাকে একটু ছাদে যেতে দাও, একটুখানি ছবি তুলবো ছেলের সাথে আর একটু রং খেলবো। এখন আমাদের স্নান হয়নি, এবার যাবো নিচে স্নান করবো। আজকে মানে মোটামুটি প্রায় বন্ধ থাকে, বন্ধ থাকে মানে রাস্তায় শুধু পিয়াক্কাটা ঘুরে বেড়ায়, এবং ওষুধের দোকান বাদ দিয়ে মোটামুটি সমস্ত দোকানপাতি বন্ধ থাকে। রাস্তাঘাটে অটো চলছে না সকাল থেকে, এই খবরটা পেলাম মায়ের কাছ থেকে। আমার মায়ের কান এমন খাড়া যে রাস্তা দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু সে বুঝতে পারে। টুপুর বাপি আজকে বেরিয়ে গেছে অনেক আগে, প্রায় 7:45 বেরিয়ে গেছে। তার কারণ হচ্ছে অটো চলছে না, তারপর রিক্সা পাবে কি পাবে না, তেমন হলে হেঁটেও যাওয়া যায় স্টেশন। স্টেশন এখান থেকে খুব বেশি দূর না আমার ঘর থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে, তো সেই হিসাবে একটু সময় নিয়ে বেরিয়েছে। আর মার কান এত খাড়া, এই জন্য বলছি কালকে মানে যে আজকে তো এখানে হোলি, তো হিসাব মতো কালকে এখানে দুধের গাড়িটা আসবে না, মানে আমুলের যে দুধের গাড়িটা আসে, আমরা আমুলের দুধটাই খাই, তো আমুলের দুধের গাড়িটা এখানে আসবে না হচ্ছে কালকে, মানে আজকে বন্ধ থাকবে, কাল দুধের গাড়ি আসবে না। তো আজকে যে আসবে, আজকে আমরা একটু বেশি দুধ স্টকে নিয়ে নেব। তো সে রান্নাঘরে রয়েছে, রান্নাঘরের কাজ করছে, এদিকে আমার ছেলেকে বলছে যে দেখ দুধের গাড়ি ঢুকলো, তুই যা পেয়ে যাবি। আমরা দুজনে হাসাহাসি করছি, আমরা বলছি যে কি করে তুমি বুঝছো যে দুধের গাড়ি চলে এসছে, মা বলে আমার কান এমন খাড়া। তারপর ছেলে গেল নিচে, গিয়ে তাকে হ্যাঁ ঠিক দুধের গাড়ি চলেছে, মানে না দেখে শুধুমাত্র গাড়ির চাকার আওয়াজ শুনে বলে দেবে যে কোন গাড়ি আসছে কোন গাড়ি যাচ্ছে। দেখো এর অবস্থা, এ তো তাও ঠিক আছে, কালকে যা লাগছিল সে আর ছবি তোলার মতো ছিল না। কালকে সকাল থেকে আমি পূর্ণিমার পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, আর এর বন্ধুদের সঙ্গে ছাদে রং খেলছিল, সেটা নিয়ে ব্যস্ত ছিল। এখন আমার সাথে ও জামাও ফাটিয়ে ফেলেছে, জামা প্যান্ট সব জলে ভিজে ফাটিয়ে ফেলেছে। আজকে আমরা দুজন মিলে এখানে রঙও খেললাম, আর আজকে তো এখনো স্নান হয়নি, সেই জন্য এত মজা করে রংটা খেলতে পারলাম। এবার যাব নিচে আর হচ্ছে স্নান টান করব, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছি। বাবু তুইও সবাইকে হ্যাপি হোলি বলে দে। হ্যাপি হোলি, এরকম ভাবে একসঙ্গে বলবো আমরা, 1 2 3 হ্যাপি হোলি। হোলি টোলি খেলা হয়ে গেলে এবার যাচ্ছি নিচে স্নান করব, চল এগো। এই আমাদের স্নান হলো, ঘড়িতে এখন বাজে 10:00। দেখো অনেক ডলেছি, একটু একটু রং রয়ে গেছে, বেশিরভাগই উঠে গেছে। যে লাল আবিরটা ছিল না, আমার মনে হয় তার মধ্যে না একটুখানি রং মেশানো ছিল, এরকম মনে হচ্ছিল আমার।
তো সেই জন্য একটু একটু রয়েছে, বেশি ঘষলে না স্কিনে আমার জ্বালা করবে, সেই জন্য আর বেশি ঘষিনি, শ্যাম্পু করে স্নান করে নিলাম, নিয়ে একটু বসলাম। আর এটা হচ্ছে একটা বুড়ো মানুষ, আমি এসে শুয়েছি আর আমি এসে বসেছি সবে, আর ও এতক্ষণে বিছানা বালিশ নিয়ে নিয়েছে, আচ্ছা এই দেখো পাশ বালিশ নিয়ে নিয়েছে, কাঁথা নিয়ে নিয়েছে, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। ছোটোবেলার হোলি আর এখনকার হোলির মধ্যে অনেক পার্থক্য, অনেক কিছুই এখন চেঞ্জ হয়ে গেছে। ছোটোবেলায় আমরা কী করতাম, সকালবেলা মানে যেদিন দোল আর কি, মানে গতকালই আমরা রং খেলতাম বেঙ্গলে থাকতে, তো সকালবেলা পুজো আর্চা যখন হয়ে যেত মা সকালবেলা ঠাকুরের পায়ে আবির দিয়ে দিত, তারপর থেকে আমরা রং খেলতে শুরু করতাম, জলের মধ্যে আমরা আবির গোলাতাম, আমি বিশেষ করে আবির গোলাতাম, তখন আমাদের এমনি কালারগুলো কিনে দেওয়া হতো না, ওই আবিরই জলের মধ্যে গুলে আমি ভাই আমরা সবাই নিজেরা নিজেদেরকে মাখাতাম, তারপর আশপাশে যারা ছিল আমাদের সমবয়সী আমাদের থেকে দু তিন বছরের বড় যারা দাদারা তারা সবাই মিলে এসে আমাদেরকে ভালো করে পটল রংগুলো হয় না সেগুলো মাখিয়ে দিয়ে যেত, আমার মা মানা করতো ওরে মাখাস না মাখাস না, তখন ওরা বলতো না না কাকিমা এর মধ্যে কোনো রং মেশানো নেই, শুধু আবির বলে মাখিয়ে দিয়ে চলে যেত। তো এই পর্বটা চলতো আমাদের মোটামুটি 11:30 অবধি চলতো, ধরো 8:30 বার হলাম 11:30 অবধি সেই পর্বটা চলতো, তো 11:30 পরে তখন মা আমাদেরকে ভালো করে স্নান টান করিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ঘরে তুলতো। কিন্তু আশপাশের বন্ধুগুলো এত বদমাস ছিল, যেই দেখতো যে আমাদের চান টান হয়ে গেছে, মানে আমার মা সেই সময় মানে অন্যান্য আশপাশে যে সমস্ত কাকিমা জেঠিমা আমাদের প্রতিবেশী ছিল তাদের তুলনায় অনেকটা বেশি স্ট্রিক্ট ছিল, আর আমাকে আর ভাইকে অনেকটা শাসনেও রাখতো, তো যাই সেই জন্য আমাদের তুলে দিত 11:30-12 সময়। কিন্তু বাকি বাচ্চাগুলো তো তখনও খেলছে, বাট ওদের মেন টার্গেট থাকতো যে আমরা দুজন যে একদম পরিষ্কার হয়ে গেছি, মানে যে কোনোভাবে হোক বারান্দা দিয়ে হোক ওই দিকের পেছনের দিকে দরজা দিয়ে হোক যে কোনোভাবে ঢুকে আমাদেরকে আবার রং মাখানো, তার ফলে কী হবে ওরা তো বকা খাবে না, ওরা তো চলে যাবে রং মাখিয়ে, আমি আর ভাই প্রচণ্ড বকা খাবো, সেটা দেখে ওরা শান্তি পাবে, ওরা সেইভাবে হোলি সেলিব্রেট করতো। কিন্তু এখনকার বাচ্চারা তাই করে না, কেন বলবো, কালকে বিকালে আমার ছেলের দু তিনজন বন্ধুকে আমি ডেকেছি, ওই নিচে যে খেলে ছেলের বার্থডের সময় যারা এসেছিলো তাদেরকে ডেকেছিলাম, বানিয়েছিলাম কালকেও বানিয়েছিলাম একটু দই ফুচকা, তারপর আরও কিছু হয়েছিল সমস্ত কিছু ওদের খাওয়ার জন্য, তাছাড়া ওরা নিচেও চিপস পার্টি করেছে, ওরা কোনো অনুষ্ঠান হলে ওরা চিপস পার্টি করে, যাই হোক সেটা করেছে, তারপর আমি ওদের ডাকলাম ডেকে খাওয়াচ্ছি টাওয়াচ্ছি, তো ওরা কী করলো মানে অল্প অল্প আবির নিয়ে পায়ের প্রণাম করলো, মানে এরমভাবে করলো, কিন্তু আমাদের সময় ছেলেপিলে তখন সেসব কথা শুনতোই না। আর বিকালেও যখন এই সমস্ত পর্ব তো মিটলো, একবার সকাল 11:30 স্নান হলো, তারপর আবার হচ্ছে ওরা লুকিয়ে লুকিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে এসে আবার রং মাখালো, আবার একবার 2:30 সময় স্নান হলো, তার মধ্যে সারাদিন সকাল থেকে বকুনি তো চলছেই, কারণ তো বললাম আমার মা ভীষণ রাগিও ছিলেন আগে, এখন তো রাগ অনেক কমে গেছে। আচ্ছা তারপর সেই সমস্ত পর্ব হয়ে গেলে পর বিকালবেলা ভদ্র সভ্য ড্রেস পরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সবাই আবির নিয়ে আবির মাখাতে আসতো, বলতো যে দোল পূর্ণিমার দিন সকালবেলা নাকি রং খেলতে হয় আর হচ্ছে বিকালবেলা আবির খেলতে হয়, সেভাবেই করা হয়। তো যাই হোক বিকালবেলা সমস্ত সবাই আসতো হাতে একটা করে আবিরের প্যাকেট নিয়ে, এবার ওরা কী করতো ওরা তো বদমাস যে সেই আবিরের প্যাকেটটার মধ্যেও ওরা রং মিশিয়ে নিয়ে আসতো, বাঁচবে কোথায়, আবার সেই মাথার মধ্যে সেই আবির মেশানে আবিরের মধ্যে পটল রং আরও কত সব রং সব নিয়ে চলে আসতো। আর আমাদের ওখানে ছেলেপিলে এমন হোলি খেলতো মানে মুখটা সেই সবুজ না বেগুনি না কালচে কি সমস্ত রং মেখে মানে সে পুরো ভূত, তাদেরকে দেখলে ভয় লাগে, মনে হয় যেন যে তারা যে কেউ এসে মাখিয়ে দেবে, মা বলতো দরজা জানলা সব বন্ধ করে রাখা, ফ্ল্যাটে এরকম কিছু ব্যাপার নেই, মানে হিউজ ডিফারেন্স ছোটোবেলার আর বড়োবেলার হোলির মধ্যে, অনেকটা সময়ের যেমন গ্যাপ সেরকম, মানে যে জিনিসটা তখন যেভাবে সেলিব্রেট করতাম আর এখন যেভাবে পালন করি বলবো দুটো হচ্ছে অনেক অনেক পার্থক্য। ছোটোবেলার সেটা ছিল এখন হোলি দুধ, আর এটা হয়ে গেছে হচ্ছে ঘোল, সে দুধের স্বাদ ঘোলে মেশানো মানে ঘোলে মেটানো সেরকম হয়েছে অবস্থা, কারণ হচ্ছে সেলিব্রেশনও করতে হবে আর উৎসবও মানাতে হবে, কিন্তু সেই ব্যাপারগুলো চলে গেছে কোথাও একটা, তার মানে কি এই নয় যে ছেলে এনজয় করছে না, ছেলে এনজয় করছে, ও ওর মতোভাবে এনজয় করছে, আমি আমার মতোভাবে করতাম, সবার এনজয়মেন্টের ব্যাপারগুলো সব ডিগ্রিগুলো সবার আলাদা আলাদা। দেখো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 12:00,
আর এই যে আমার মহারাজ, সেই যে সকালে এসে শুয়েছে এখনো ওঠেনি, কালও হোলি খেলেছে, আজকে ওর ফুল রেস্ট। আর আমাদের এখানে ভালো গরম পড়ে গেছে, একদম জোরে ফ্যান চালাতে হচ্ছে। অমলেট, আরো একটা অমলেট হবে, ভাত হয়ে গেছে, আর এইখানে দেখো ভেজানো রয়েছে হচ্ছে বিউলির ডাল। যদি আজকে বিকালে একটা রেসিপি হবে সেটা শেয়ার করব। টুপু এবার চলে আসবি, খাবার দিয়ে দিচ্ছি। টুপু তোর ভাতটা ঘি দিয়ে মেখে দিলাম। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেনু। আলু পটল, আলু পটল বলছি, ফুলকপি আর আলু, চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে আলু পোস্ত, অমলেট, সিম্পল মেনু। একটা 15 বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আমাদের বাড়িটা তো রাস্তার সঙ্গেই, প্রায় বলতে গেলে তো রাস্তা দিয়ে থেকে থেকেই সব হোলি হে হোলি হে বলতে বলতে সব বাইক ফাইক যাচ্ছে। আর আজকে বাইকগুলো সেরকম স্পিডে চলছে, বাইকই বেশি বেরোচ্ছে, তাছাড়া এমনি অটো রিক্সা এগুলো তো আজকে আর সেরকম বেরোয়নি। ওই বাইকে করে যারা হোলি খেলতে বেরিয়েছে তারাই বেরিয়েছে। যাই হোক, এখন আমি একটুখানি রেস্ট নেব, তোমাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে বিকালবেলা, যখন আমি বানাবো হচ্ছে দই বড়া। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 4:15 আর আমি এখন যাচ্ছি হচ্ছে কিচেনের দিকে, আর বানাবো হচ্ছে দই বড়া। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি অবস্থা হয়েছে। তো এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিই, তারপর এটাকে বাটতে হবে। বিহার ঝাড়খণ্ডে মানে হোলির দিন, মানে হোলি স্পেশাল কিছু না কিছু প্রত্যেকের বাড়িতে হয় হয়, তার মধ্যে কমন একটা ডিশ হচ্ছে দই বড়া। প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়, যে যেরকমভাবে পারে বানায়, প্রায় প্রত্যেকের বাড়ি। যদি এটা না বানানো হয় তাহলে মনে হবে যে মানে হোলিটা একটু ইনকমপ্লিট রয়ে গেছে। তো চলো স্টার্ট করা যাক। বিউলির ডালটা আমাদের মেশিনে ভালো করে বাটা হয়ে গেছে, আর এখন নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা খুব ভালো হতে হবে, ফেটানোটা ভালো হয়েছে কিনা তার পরীক্ষা চলছে। এটা যদি জলের ওপর ভাসে তাহলে এটা ফেটানো ঠিক হয়েছে। তো আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে পাশে আমি গরম জল বানাচ্ছি, জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। যে বড়াগুলো আমি এখন ভাজছি সেই বড়াগুলো হয়ে যাওয়ার পরে যে গরম জলটা পাশে বানানো হয়েছে তার মধ্যে ওটা ডুবিয়ে রাখা হবে কিছুক্ষণ, 2 মিনিট মতো। তো বড়াগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, আবার একদম হালকা করে ভাজলেও ভেতরটা কাঁচা থেকে যাবে, তো ঠিক বুঝে নিতে হবে। আর তারপর গরম জলে এগুলোকে ডিপ করে রাখতে হবে। তো দেখো এখানে গরম জলে ডিপ করে রাখা হয়েছে বড়াগুলোকে। এইভাবে চামচের সাহায্যে এক্সট্রা যে জলটা সেটা আমরা বার করে নেব। বার করে নিয়ে আমি একটা থালায় সাজিয়ে সাজিয়ে রাখছি, যদি ফেটে যায় জলটা বার করতে গেলে তাতেও কোনো অসুবিধা নেই, এরপরে এটাকে দইয়ের মধ্যে ডিপ করা হবে। তো দেখো যে বড়াগুলো আমি ভাজছিলাম আবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এবার প্রত্যেকটা বড়ার মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আর দইটা আমি দই ফুচকার সময় বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি সবাইকে সার্ভ করছি। আজকে আমার কর্তা মাসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, কারণ হোলিতে সব বন্ধ থাকে। তো দেখো এইভাবে আমি একটা থালার মধ্যে সমস্ত দইবড়াগুলো সাজিয়ে রেখে দিয়েছি। দইটা নুন দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা সেটা দিয়ে ফেটানো ছিল, আর চিনি দিয়ে আর তেঁতুলের চাটনি বানানো। এবার মাকে দিচ্ছি, দেখা যাক মা কি বলে। নরম তো হবেই, নরম গরম টক মিষ্টি ঝালঝাল। তেঁতুল জল সবারই লাগছে, দাও না একটু, দাও না তেঁতুল জলটা দাও। মার মনে হচ্ছে আর একটু তেঁতুল জল লাগবে। এই তেঁতুল জলটা আমি মাস্ট বানিয়েছি, এটা তেঁতুল জল না, তেঁতুলের চাটনি এটা।
হ্যাঁ, তুমি এটা দিলে এবার টেস্টটা বাড়বে। যদিও ডিংডিং এগুলো খায় না, কোনো দিন খাইনি এইসব খাবার, এই পকোড়াগুলো হলে এমনি গরম গরম খেয়ে নেয়, এত জুস করে আর খায় না। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই বানিও, সবাইকে খাইও। কি কি খেলি তুই? আমি পুডিং খেলাম। পুডিং? হ্যাঁ। আর পুডিং খাব? আমি পুডিং খাবো, বানাস না? আচ্ছা ঠিক আছে। দহি বড়া তো ওটা কমন, তো খাবি। বাহ, এত কিছু আজকে রাতে আর খাবি না, আর তুই পরে ওই কোল্ড ড্রিঙ্কসটা খাবি, ব্যাস। কফি চা? ইয়েস, ধন্যবাদ। চা কি খাবে সাথে? কি দেবো, ভুজিয়া দেবো? আর একজন ওই ঘর থেকে এসে আমার ঘরে গ্যারেজ হচ্ছে। কি রে বাবু, কেমন কাটলো তোর হোলি? কোনটা বেশি ভালো লাগলো, হোলির রং খেলা না খাওয়া দাওয়া? রং মানে রং খেলা না আবির খেলা, কোনটা? রং খেলাটা, যেটাতে ভূত হয়ে এসেছিলি। কেন, হোলিতে তো খাওয়া দাওয়াও অনেক হয়েছে, আজকে তো লাস্ট হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে। কোল্ড ড্রিঙ্কসটা শেষ করে দিয়েছিস? আজকে রাতে আর খাবি? ঘড়িতে এখন বাজে 8টা। ওই ঘর থেকে এঘরে আসলাম, এঘরে এসে দেখলাম এই মহারাজ এঘরে শুয়ে আছেন। আর কি করবে, সকাল থেকে, সকাল থেকে মানে কালকে সকাল থেকে তার হুটোপাটা মানে কোনো শেষ সীমানা নেই, কাল একদম ভূত হয়ে এসেছে। আজকে সারাদিন সব বন্ধুদের বাড়ি সব খেয়ে দেয়ে এসেছে, এসে এখন আমি যে দই বড়াগুলো বানিয়েছিলাম সে এখনও খায়নি, আর রাতে খাবে নাকি তারও কোনো ঠিকঠিকানা নেই। আর আমরা যে তিনজন, মানে আমি, মা আর ও, আমরা তিনজনও ঠিক করেছি যে রাতে আজকে নো রুটি, তরকারি আছে সকালের বানানো, তাই দিয়ে মুড়ি খাওয়া হবে, এটাই ঠিক করা হয়েছে। যে কথাটা সকালবেলা আমি তোমাদের বলছিলাম যে ছোটোবেলার হোলি এখনের হোলি দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে, কথাটা সত্যি কথা। ছোটোবেলার হোলিটা অন্যরকম ছিল, তখন এনজয়মেন্টটা অন্যরকম ছিল, সেটা যেমন ঠিক কথা, তার মানে এই নয় যে এখন যে হোলিটা কাটাচ্ছি সেটা খারাপ বা সেটা কিছু মানে কিছু মিস মানে এ হচ্ছে, কিছু বাদ যাচ্ছে, সেরকম নয়। এরা কিন্তু এদের যেরকম মজা করার সেরকমই করছে, আর আমরা আমাদের যে লাইফের স্টেজে আছি সেটা যেটুকু এনজয়মেন্ট করা সম্ভব সেটুকু করছি। যদি আরও সুস্থ থাকতাম আর যদি এখন বাড়িতে থাকতাম তাহলে তখন আরও অনেক বেশি হুল্লোড় হতো, কারণ সবার সাথে সেটা তো হতোই, কিন্তু তার মানে এই নয় যে এখন এনজয়মেন্ট হচ্ছে না, হচ্ছে। আমার মনে হয় যে ছোটোবেলার সঙ্গে যেমন কোনো জিনিসের তুলনা হয় না, লাইফের অনেক রকম স্টেজ আছে তার মধ্যে ছোটোবেলাটা যেমন বেস্ট সেটাও যেমন একটা একদম সত্যি কথা। তার কারণ হচ্ছে তখন না অত বেশি দায়িত্ব কর্তব্য চিন্তা এই সমস্ত থাকে না, থাকে চিন্তা যে একদম থাকে না তা নয়, এর মাথায় কি চিন্তা নেই, এর মাথাতেও চিন্তা আছে, পরীক্ষা দিয়েছে রেজাল্টটা উঠাবে, এই সমস্ত ভ্যারাইটির চিন্তা আছে, আর আমাদের চিন্তার লেভেলগুলো আর একটু হাই ফাই আর কি, এটাই হয়। কিন্তু তাহলে কি হয়েছে, এখনও আমরা একটা হোলির একটা মজা পাই, যেমন হোলির স্পেশাল কিছু রান্না করে বাড়িতে সবাইকে খাওয়াই, সেটা করে মজা পাই, একটুখানি ছেলের সঙ্গে আবির খেলে সেটুকুতে মজা পাই, তো বাড়িতে একটু ছোটো করে যদি পুজো দিতে পারি তাতে আমরা মজা পাই, তো এইভাবে আমাদের হোলি সেলিব্রেট হয়। দুধের স্বাদ গলে মেটাবো বলবো না, এখনের স্বাদটা এখনের মতো, ছোটোবেলার স্বাদটা ছোটোবেলার মতো, সেটাই আমার মনে হয়। দেখো, ভাবা হয়েছিলো মুড়ি খাওয়া হবে, তারপর দেখলো যে মুড়ি কম আছে তাই রুটি করা হলো, তো সবাই ওই একটা দুটো করে রুটি খাবে। তোমার দুটো রুটি তো এ না খাদ্য, আমরা কখনো এরকম রুটি মুড়ি মিশিয়ে খাও, আমরা খাই বেশিরভাগ রাতে, আমরা রুটি মুড়ি মিশিয়ে খাই, কিছু খেয়ে নাও। দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 10টা প্রায়, আমাদের এ ঘরের মশারি টাঙানো হয়ে গেছে ছেলেদের ঘরের, আর ছেলের বিছানার সমস্ত টোলা মোলা ঢোলা সবাই শুয়ে পড়েছে, এবার ছেলে আর ছেলে ডিংডিং শোবে, আর আমার ঘরেরও মশারি টাঙানো হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই কাটলো আমার হোলির সারাটা দিন, আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে জানিও যে কেমন লাগলো, তোমরা কীভাবে হোলি সেলিব্রেট করলে সেটা জানাতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।